প্রিয় দর্শক, গত ভিডিওতে আপনাদের কথা দিয়েছিলাম কিভাবে বাজার তালিকা করলে অল্প আয়ের সংসারে অল্প খরচ করেও সুষম খাদ্য খেয়ে সুস্থভাবে বাঁচা যায় সেটা দেখাবো। আজ তাই ফ্যামিলি লিমিটেডের রোজকার গল্পে সেই বিষয়টাই আপনাদের দেখাচ্ছি। গত ভিডিওতে আমি বলেছিলাম তিনজনের সংসারে বা ছোট পরিবারে যদি কারো মান্থলি ইনকাম হয়, মানে মাসিক আয় হয় 25,000 টাকা, তখন সেখানে আমি খাবার খরচ প্লাস অন্যান্য যে মানুষের দৈনন্দিন খরচ সেখানে আমি দিয়েছিলাম 10,000 টাকা বরাদ্দ। এখন সেই 10,000 টাকায় কিভাবে তিনজনের একটি ছোট পরিবারে কিভাবে বাজার খরচ করলে বা বাজারের তালিকা কিভাবে তৈরি করলে সুষম খাদ্য খেয়েও, মানে খাদ্য চাহিদা সুষম খাদ্য চাহিদা পূরণ করেও সুস্থ থেকেও হাতে সামান্য কিছু টাকাও থেকে যায়, সেই হিসেবটা আমি করে দেখাচ্ছি। আমার হাতে আছে 10,000 টাকা, আমি লিখে দেখাচ্ছি আপনাদের। 10,000 টাকা আমার মূল ব্যালেন্স। আপনাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে, একদম মাসের শুরুতেই টাকাটা যখনই আপনার টাকা হাতে আসবে, মাসের শুরুতেই আমরা যদি মূল কিছু বাজার করে নেই, তাহলে যেটা হবে যে সারা মাস অল্প অল্প করে কিনতে হবে না। এবং সারা মাস যদি আপনি অল্প অল্প করে চাল তেল ডাল এগুলো কেনেন, তাহলে দেখবেন যে কোনো হিসেব থাকছে না এবং মাস শেষে আপনি গিয়ে বুঝতেও পারবেন না যে আপনার আসলে সারা মাসে কত টাকা খরচ হয়েছে। এবং এতে করে দেখা যাবে যে অল্প অল্প করে খরচ করলে আপনি বুঝতেও পারবেন না, এমনকি এটাও হতে পারে যে মাস শেষে গিয়ে চাল কেনার টাকাও হয়তো হাতে নেই। এই জন্য আমরা প্রথমেই যেটা করব, আমরা যেহেতু বাঙালি আমাদের ভাত লাগবেই, আমরা মাসের প্রথমেই চালটা কিনে নেব। তিনজনের সংসারে আমি ধরেই নিচ্ছি যে চাল লাগবে 20 কেজির মতো, দুই বেলা ভাত খাওয়ার হিসেবে আমি ধরেছি এবং এক বেলা আমরা রুটি খাব। সুষম খাদ্যর কথা যেহেতু আমি বলেছি সেরকমই হওয়া উচিত। সেক্ষেত্রে 20 কেজির জায়গায় আমি 25 কেজি ধরছি, এক্সট্রা করে ধরছি, কেননা আত্মীয় স্বজনের বিষয় থাকে যে অনেক বিষয় আপনারা এতে পূরণ করতে পারবেন। আমি চালের খরচ ধরছি 25 কেজি এবং চালের পার কেজি চাল 50 টাকা হিসেবে ধরা হয়েছে। চাল 25 কেজি, 25 কেজি চাল এখানে ধরছি আমি, তাহলে আমার 50 টাকা করে লাগছে, 1,250 টাকা। চালের পরেই আসছি ডালের কথায়। ভাত ডাল খেয়ে আমরা বেঁচে থাকবো? আসলে তা না, আমরা সবই খাবো। ডাল আমরা মুগ মুসুর ছোলা মাসকলাই এইরকম আর কি ডাল আমরা ধরেছি, যে 4 কেজি ডাল গড় হিসেবে আমি ধরছি 4 কেজি ডাল 400 টাকা। আপনারা যারা বাজার করেন তারা জানেন যে এর মধ্যে সম্ভব। তেল এটাও অবশ্যই লাগবে, তেল 3 লিটার তেল ধরা হয়েছে, সরিষার তেল এবং রিফাইন্ড অয়েল যেটা সয়াবিন তেল। অবশ্যই ভালো তেল খাবেন, খারাপ কোনো তেল, এমন না যে আমার মান্থলি ইনকাম একটু কম আমি খারাপ তেল খাই, কিন্তু না, কোনো পাম অয়েল কিংবা খারাপ তেল, খোলা লুজ তেল, যেগুলো আমি খারাপ তেল বলতে খোলা তেল যেগুলো লুজ তেল বাজারে পাওয়া যায় সেটাকে বলছি, সেটা অবশ্যই খাওয়া উচিত না, কারণ এই তেল থেকে অনেক অসুখের সূচনা হয়। এই জন্য অবশ্যই তেলটা ভালো তেল খাবেন। এই জন্য তেল খরচ 3 লিটার আমি ধরেছি 300 টাকা গড় হিসেবে। এরপর আসছে আটা বা ময়দা, সেটার জন্য আপনার খরচ হচ্ছে, ময়দা আমি এখানে ধরেছি 8 কেজি, 7.5 থেকে 8 কেজি আমি 8 কেজি বলছি। 8 কেজিতে গড় হিসেবে যেটা আমাদের এখন বাজার দর যেটা যাচ্ছে তাতে লাগবে 260 টাকার মতো।
এরপর আসছে মশলা, আপনাদের ধনিয়া জিরা, আমাদের যে রান্নার যে মশলাগুলো লাগে এগুলো যারা রান্না করেন তারা জানেন, সেইগুলোও কিনে নেবেন, যাতে রান্না করতে গিয়ে এরকম না হয় যে না আমার আজকে রান্নার মশলাটা নাই কিংবা রান্না করতে পারছি না। এই জন্য আমি টোটাল হিসেব ডিটেইল করে আপনাদের দেখাচ্ছি, বিশেষত যাদের নতুন সংসার আমার বিশ্বাস তাদের এই লিস্টটা অনেক কাজে লাগবে। মশলা এখানে আমি একেবারে টাকায় দেখাচ্ছি, মশলা আমি ধরেছি 200 টাকা। এটা মশলার প্যাকেট মশলা কেনাই ভালো, খোলা মশলা কিনলে সেটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে খাবেন। এবং আপনারা চীনা বাদাম তো সবাই হয়তো দেখেন যে রাস্তার ধারে বাদাম ভাসছে, এই যে ভ্যানের ওপরে করে, ওখানে হয়তো 5-10 টাকার বাদাম আমরা প্রায় বিকেলে অনেকেই খাই, কিন্তু এতে করে দেখবেন যে খুবই 10 টাকার বাদাম তো এখন অল্প একটু বাদাম দেয়, সেটুকু খেলে কয়টাই ভাই, 2টা করে বাদাম খেয়ে তো আসলে কোনো কিছু হয় না। এতে আপনার যে বাদামের যে চাহিদা, মানে বাদাম আমরা যে কারণে খাই সেই চাহিদা পূরণ হবে না। এই জন্য অবশ্যই চীনা বাদাম, অন্য কোনো বাদাম না হলেও আরও অনেক ভ্যারাইটিস ক্যাটাগরির বাদাম আছে, চীনা বাদামটা খাবেন। যদি আপনার শরীরে বিশেষ কোনো সমস্যা না থাকে যে না আমার এই সমস্যায় বাদামটা খাওয়া ডাক্তার নিষেধ করেছে, তাহলে অবশ্যই বাজারের সাথে চীনা বাদামটা আনবেন। চীনা বাদাম 1 কেজি, এখানে 1 কেজি খুব ভালো মানের চীনা বাদাম 1 কেজির দাম 130 টাকা। এরপরে ছোলা, যেটা আমরা শুধুমাত্র রোজার দিনেই খেয়ে থাকি, কিন্তু না রোজার দিনে না, প্রতিদিন ছোলা খাবেন ভিজিয়ে, বাদাম এবং ছোলা। আবারও আমি রিপিট করছি, আমি এখানে একবারে সুষম খাদ্যের কথাও বলছি, এটা আলাদা ভিডিও দিলেও দিতে পারতাম, কিন্তু একসাথেই দিচ্ছি, এই চীনা বাদাম এবং ছোলা এইটা 1 কেজি করে কিনবেন, তাহলে আমাদের হচ্ছে টোটাল 2 কেজি। এইটা অল্প পরিমাণ করে মিশিয়ে ভিজিয়ে রাখলে যেটা হবে যে ভেজানো, যেটা অঙ্কুরিত বলে, সেটা অবশ্যই খাবেন, তাহলে শরীর সুস্থ থাকবে এবং আমাদের সুষম খাদ্য চাহিদা পূরণ হবে। এটা ভালো ছোলা 80 টাকা করে খোলা বাজারে পাওয়া যায়। এবং খেজুর, যেটাও আমরা কিনা শুধুমাত্র রোজার দিনেই খাই না, আমরা এখন থেকে প্রতিদিন খাবো, ন্যূনতম 2টা করে হলেও 3টা করে হলেও খেজুর, এবং আপনার বাচ্চাকেও অবশ্যই খাওয়াবেন, এটা খেতেই হবে। এই এই খাবারগুলো যদি আপনি কেনেন, এই কয়েকটা আমি বিশেষ করে ইন্ডিকেট করছি, এই খাবার কটা যদি আপনি মাসের বাজারের সাথে কেনেন, তাহলে আপনার খাবারের চাহিদাটা অনেকটা পূরণ হয়ে যাবে, এবং আপনি অবিশ্বাস্যভাবে এর ফলাফলটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার শরীরে আপনি কি চেঞ্জটা পাচ্ছেন। খেজুর 1 কেজি, এটা ভালো খেজুর, লাগছে 240 টাকা, এর চেয়ে কমেও আপনি পেতে পারেন, এটা সবচেয়ে ভালোটা। তাহলে এখানে আমি একটা গড় হিসেব করছি, এখানে আমার লাগছে টোটাল হিসেবে আমার এখানে আসছে 2860 টাকা। এটা হচ্ছে এই এই 2860 টাকার বাজার। এইটা অবশ্যই মাসের প্রথমে আপনার টাকাটা হাতে আসার পরই এইটা একবারে কিনে নেবেন, এই জিনিসগুলো তাহলে আপনার সারা মাসে আর কিনতে হবে না। আপনি বুঝতে পারছেন দর্শক যে এই খাবারগুলো আপনার ঘরে সারা মাসে আর ফুরাবে না, হ্যাঁ একদম, মানে খাদ্য ভাণ্ডার আপনার ঘরে থাকছে। এছাড়াও মানুষের যেটা লাগে সেটা হচ্ছে চা পাতা, সেগুলো আমি পরে ধরছি, আমি পরে স্লটে আসছি। এগুলো প্রয়োজনীয়, যেমন চাটা অনেকে খাবেন কি খাবেন না, অনেকে চিন্তা করতে পারেন যে না আমার সংসারে আমি চা খাই না, আমি যে 1 কাপ চা খাই বাইরে খাই, তবে আমি সাজেস্ট করব বাইরে চা না খেয়ে ঘরে খাওয়ার জন্য। সেই জায়গায় আমি এখানে আসছি চা, খুব অল্প চা লাগে আমি জানি, 50 গ্রাম চা হলেই এনাফ। এটা 50 গ্রাম চায়ের দাম, এটা আসছে 30 টাকা থেকে 35 টাকা নেয়। চিনি 1 কেজি, চিনিটা লাগে, চিনি 1 কেজি 50 টাকা। এবারে এটা এটাকেও আলাদা হিসেবে আমি ধরছি, এখানে আমার গেল 80 টাকা। এরপরে যেগুলো আমাদের আরো কিছু দৈনন্দিন চাহিদা আছে সেগুলো হচ্ছে ডিটারজেন্ট, কাপড় চোপড় ধুইতে তো অবশ্যই ডিটারজেন্ট লাগবেই,
ডিটারজেন্ট 100 টাকা 1 কেজি, সাবান, গোসলের সাবান সেটা হচ্ছে 2, এখানেও 100 টাকা আমি ধরেছি। এটা বিভিন্ন দামের পাওয়া যায়, আমি ভালো হিসেবেই দাম ধরেছি। শ্যাম্পু, এগুলো আসলে আমাদের দৈনন্দিন চাহিদা, এগুলো লাগবেই। শ্যাম্পুটা 200 টাকা ধরা হয়েছে, এর কম বেশিতে হয়ে যাবে নিশ্চয়। তেল, এটা হচ্ছে মানে গায়ে মাখার অলিভ অয়েল, আপনারা যে যে তেল বডি অয়েল যেটা ইউজ করেন সেই অনুযায়ী ধরেছি। তেল বা ক্রিম, এর জন্য বাজেট ধরা হয়েছে 300 টাকা। এখানে আমার বাজেট আসছে 700 টাকা। এই হচ্ছে একটা হিসেব, এগুলো আমরা মাসের প্রথমেই কিনে নেব। দর্শক, আমি প্রথমেই যে বাজারগুলো কিনতে হবে সেগুলো বলে দিলাম। এবার আসছি দৈনন্দিন বাজার হিসেবে। দৈনন্দিন বাজারে আমার মনে হয় যে সবাই তো সবজি, ভাত, মাছ, ডাল এগুলোই খান, এবং অল্প আয়, সীমিত আয়ের অনেকেই হয়তো ভাবতেই পারেন না যে আমি প্রতিদিন 1 কাপ দুধ খাবো, 1টা ডিম সিদ্ধ খাবো, কিংবা ফল খাবো, সেটা কলা হতে পারে, আমাদের দেশের সহজলভ্য এবং অনেক পুষ্টিকর একটা খাবার। অনেকে চিন্তাই করতে পারেন না যে এগুলো আমি রোজ খাবো, কিন্তু হ্যাঁ, আপনি যদি ব্যালান্স করে বাজার করেন এবং নির্দিষ্ট একটা তালিকা যদি আপনার থাকে, আপনি যদি বোঝেন যে এই খাবারটা খেতে আমার এত টাকা লাগছে এবং যেটা আমার ক্রয় সীমার মধ্যে, তাহলে অবশ্যই আপনি সেই খাবারটা খাবেন। দৈনন্দিন বাজারে আমি প্রথমেই আপনাকে বলবো দুধের কথা। দুধ অ্যাভেলেবেল ঢাকা শহরে পাওয়া যায় 65 টাকা লিটার, আমি এখানে হাফ লিটার ধরেছি যেহেতু আমরা 3 জনের সংসার বলেছি। হাফ লিটার এটা লাগছে 65 টাকা করে যদি হয়, তাহলে আমি একবারে দেখাচ্ছি, তার মানে মান্থলি লাগছে 15 লিটার, 15 লিটার এটা মান্থলি লাগছে। এখানে মান্থলি যদি 15 লিটার হয়, তাহলে আমার মাসে যাচ্ছে 975 টাকা। এরপরে আমি বলবো ডিমের কথা, যেটা খুবই দরকারি একটা খাবার এবং আমার মনে হয় যে অবশ্যই এটা খাওয়া উচিত প্রতিদিন। ডিম 30 টাকা হালি গড় হিসেবে যায়, সেখানে আমাদের 3 জনের সংসারে ডিম যেটা লাগছে, মানে 3 3 3টা করে 30 দিন, 90টা ডিম লাগছে আমাদের, 90টা ডিম লাগছে, সেখানে আমাদের হিসেবটা দাঁড়াচ্ছে 675 টাকা। এটা কম বেশি খুব হওয়ার কথা না, হয়তো কিছু কম হবে, হয়তো সামান্য কিছু বেশি হবে। কলা খাবেন প্রতিদিন, কলা 20 টাকা করে যদি হালি হয়, আমি 1 হালি ধরেছি পার ডে, তাতে আমাদের মাসে লাগছে 600 টাকা। বুঝুন দর্শক, কত অল্প খরচে আপনি সুষম খাদ্য পেতে পারেন, কিন্তু আমরা হয়তো অনেকেই বুঝি না। আমরা বাইরে গিয়ে একদিনে কিছু জাঙ্ক ফুড খেয়ে ফেলি, আমরা হয়তো যার কারণে আমাদের এই সুষম খাদ্যটা আমরা বাড়িতে পূরণ করতে পারি না। বাচ্চারা বিভিন্ন ধরনের বায়না করে থাকে, তাদেরকে বাড়িতেই বানিয়ে দিন ডিম, বিভিন্ন ভ্যারাইটিসভাবে তাদেরকে বাড়িতেই খাওয়ান, কিন্তু আমি অনুরোধ করব যে বাইরের জাঙ্ক ফুড না খাওয়ার জন্য। এতে যেমন অসুস্থ হবেন, তেমনি আপনার পকেটের টাকাটাও চলে যাবে। এরপরে মাছ এবং সবজি। মাছ যদি অ্যাভেলেবেল, আমরা যে মাছগুলো খাই ঢাকা শহরের কথাও যদি আমি চিন্তা করি, অন্যান্য শহরের কথা বাদই দিলাম, সেখানে আরো কমে পাওয়া যায়, 220 টাকা করে যদি গড় হিসেব ধরা হয়, তাহলে আমাদের হাফ কেজি মাছ হলেই হয়ে যাওয়ার কথা আর কি, সেখানে হাফ কেজিও লাগার কথা না। যাই হোক, আমি মাছ এবং সবজি এটা একসাথে আপনাদের পার ডে হিসেব করে দেখাচ্ছি যে মাছ এবং সবজি 3 জনের সংসারে আমার প্রতিদিন আমি 100 টাকা ধরেছি, মানে আপনার প্রতিদিন 100 টাকার মাছ এবং সবজি আপনি কিনতে পারছেন। মাছ প্লাস সবজি এটা পার ডে আপনার 100 টাকা করে যাচ্ছে, মানে মান্থলি আপনার খরচ হচ্ছে 3000 টাকা।
দর্শক আপনি বুঝতে পারছেন মান্থলি খরচ হচ্ছে 3,000 টাকা, মানে আপনার এখানে টোটাল খরচ আসছে 5,110 টাকা। এখানে আমার আসছে 5,110 টাকা। এই 5,110 টাকা এবং আমাদের আগে যেটা ছিল, আমি আগের হিসাবটা সহ এবার আপনাকে দেখাচ্ছি। তাহলে আমার টোটাল হিসাব মান্থলি শুকনা বাজার, এবারে আমি একসাথে করছি শুকনা বাজার, যেটা আপনাদের আগেই আমি দেখিয়ে এসেছি সেটা আবার আপনাদের আমি দেখাচ্ছি, 2,860 টাকা। চা এবং চিনি ওখানে আমাদের ছিল 80 টাকা, তাহলে এখানে আমরা একবারে এটাকে আমরা 200 টাকা হিসেবে ধরে নিতে পারি। 5,200 টাকা একবারে চলে আসছে আমাদের এখানে, 5,200 টাকা এটা গড় হিসেবে আমাদের এখন দাঁড়াচ্ছে, 8,060 টাকা আসছে। এই 8,060 টাকা আমাদের মাসের খাওয়া খরচ ধরা ছিল 10,000 টাকা, যে আমরা খাবারের জন্য ব্যয় করব 10,000 টাকা, খাবার প্লাস দৈনন্দিন অন্যান্য যে বাজারগুলো, এটা হচ্ছে আমাদের খাবারের খরচ দৈনন্দিন হিসেব এবং শুকনা বাজার এটা। আর আমাদের আরেকটা হিসেব ছিল, সেটা হচ্ছে আমাদের তেল সাবান শ্যাম্পু যেটা লাগে, সেটা আমাদের ছিল 700 টাকা। খেয়াল আছে নিশ্চয়ই আপনাদের, আগেই আমি দেখিয়েছি। তাহলে আমাদের লাগছে 8,760 টাকা। এখন এই এই ফিগারটাতে আপনাদের এখনো হাতে থাকছে 1,240 টাকা। দর্শক, এই 1,240 টাকা, আপনার ঘরে একটি বাচ্চা আছে এবং আপনাদেরও যদি একদিন কিংবা দুই দিন মাসে ফিস্ট করতে ইচ্ছা করে, ভালো কিছু খেতে ইচ্ছা করে, সেই জন্য 500-500 1,000 টাকা সেখানে আমি বরাদ্দ রেখেছি। এই 1,000 টাকা আপনাদের, এটা আপনাদের বাড়তি খাবার, কিংবা ঘরে কোনো অতিথি আসতে পারে, কিংবা আপনারা মাংস কিনে খেতে পারেন, যেটা আমি মাংসের হিসাবটা আমি দেখাইনি, আমি মাছ ডিম দুধ এগুলো দেখিয়েছি, মাংসটা দেখাইনি, কারণ মাংসটা আমাদের শরীরের জন্য ভীষণ রেড মিট একদমই ভালো নয়, সেই জন্য আমি হিসেবটা দেখাইনি, এটা আপনাদের বাড়তি খাবার। এরপর আমাদের 240 টাকা হাতে থাকছে, এই 240 টাকা আপনারা আপনাদের মতো করে খরচ করতে পারেন। কোনো গৃহিণী চাইলে এই টাকাটা পুরোটাই আপনার একটা মাটির ব্যাংকে সঞ্চয় করতে পারেন, অথবা আপনার বাচ্চার চাহিদা তার আবদার পূরণ করতে পারেন। তাহলে আমাদের 10,000 টাকায় একটি সংসারের সুষম খাদ্য চাহিদা পূরণ করার পরেও হাতে কিভাবে টাকা থেকে যায়, সেই গল্পটি আজকে আমি শোনালাম। ফ্যামিলি লিমিটেড আপনাদের যদি কিছু মাত্র উপকার করে থাকতে পারে এই গল্পটি দিয়ে এবং এই বাজার তালিকা দিয়ে, তাহলে আমি খুব আন্তরিকভাবে খুব খুশি হব এবং নিজেকে ধন্য মনে করব। তাহলে আজ এ পর্যন্তই, আপনাদের জন্য অনেক শুভকামনা থাকলো এবং আমার জন্য আপনারা শুভকামনা রাখবেন, আসছি, ধন্যবাদ।